জ্যোতিপ্রিয় মল্লিক কি কমার্সের স্টুডেন্ট? ও নিজে বাঁচার জন্য অমিত শাহের পা ধরে ক্ষমা চেয়ে বেঁচেছে। আরে আরো 50টা বাড়িতে হতে পারে। কেষ্ট মন্ডলকে গ্রেপ্তার করে ওরা ভেবেছিল বীরভূম দখল করবে, হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে যদি ভাবে প্রত্যেকটা দখল করবে, তাহলে আমি বলছি ওরা মুখের সঙ্গে বাঁচবে। আইন আইনের মতো চলবে, সে লড়াই আইনি লড়াই হবে। তবে আমি এইটুকু বলতে পারি, জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলকে দুর্বল করা যাবে না। 100 দিনের আন্দোলন থেমে থাকবে না, আবাসনের প্রকল্পের টাকা পাওয়ার আন্দোলন থেমে থাকবে না। বীরভূমে কেষ্টমণ্ডলকে গ্রেপ্তার করেও বীরভূমকে তৃণমূলের হাতছাড়া করা যায়নি। কেউ যদি ভেবে থাকে কোনো নেতাকে জেলে ঢুকিয়ে সেই জেলায় তৃণমূলের সংগঠন দুর্বল করে দেব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 100 বার 100 বার ওরা ভাবছে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের সংগঠন দুর্বল করে দেবে। বিরোধী দলনেতা বারবার বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরে 75-25 ভাগে টাকা। আমি তো বলবো, অ্যাকচুয়ালি ও সবচেয়ে ভালো জানে কোথায় কত ভাগ হয়, কারণ এই ভাগ বাটোরায় ও বিশ্বাস করত, এবং এই ভাগ বাটোরায় বিশ্বাস করত বলে সিবিআই এর খাতায় ওর নাম সবার আগে ছিল। ও নিজে বাঁচার জন্য অমিত শাহের পা ধরে ক্ষমা চেয়ে বেঁচেছে। সবাই তো আর শিরদাঁড়া ওর মতো বিক্রি হওয়া শিরদাঁড়া নয়, যারা মনে করছে আমরা লড়াই করব, জেলে যাচ্ছে, বাইরে দাঁড়িয়ে লড়াই করছে। আমাদের আরো অনেকের বাড়িতে এই সিবিআই যেতে পারে, আমরা তো এসব জেনে তৃণমূল করছি। রাজস্থানে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি চলে যাচ্ছে, তার মানে বিরোধী দলের উপরে সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি যেটা করছে এটা গণতন্ত্রের পক্ষে লজ্জার, এটা এর আগে কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে হয়নি। আরে আরো 50টা বাড়িতে হতে পারে, ওরা তো যাবে আবার ফিরে আসবে, আবার কোন জায়গায় কাউকে যদি কোথাও খুঁত পায়। দেখুন, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের ইনকাম ট্যাক্স ফাইল বলে করছে, আরে জ্যোতিপ্রিয় মল্লিক তো ইনকাম ট্যাক্স ফাইল করে না, তার সিএ করে। তো জ্যোতিপ্রিয় মল্লিক কি কমার্সের স্টুডেন্ট? অতএব কোনো ফাইলে যদি কোনো ভুল থাকে, তার দায়িত্ব তো জ্যোতিপ্রিয় মল্লিকের না, তার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এগুলো বুঝতে হবে, ছোটখাটো ভুল ধরে এখন একটা নেতাকে গ্রেপ্তার করে দিচ্ছে, হেনস্থা করছে, মেলাইন করছে। আমি আবার বললাম, কেষ্টমণ্ডলকে গ্রেপ্তার করে ওরা ভেবেছিল বীরভূম দখল করবে, হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে যদি ভাবে প্রত্যেকটা দখল করবে, তাহলে আমি বলছি ওরা মূর্খের সঙ্গে বাস করবে। 100 বার ওরা ভাবছে এইসব গ্রেপ্তার ফ্রেপ্তার করলে তলার লেভেলের কর্মীরা ভয়ে ঘরে ঢুকে যাবে। তলার লেভেলের কর্মীরা শুধু মমতা ব্যানার্জিকে চেনে। আমি বারংবার বলেছি, আজকে আবার বলছি, আমাদের সবাইকেও যদি জেলে ঢুকিয়ে দেয়, ওই হাওয়াই চটি পরা সাদা মহিলা, তিনি একা বাংলা ঘুরে বেড়াবেন, 213টা 250 হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।